তালের কেক বানানোর পর আমি অনেক রেসপন্স পেয়েছি আপনাদের, তাই আজকে আমি তাল দিয়ে আরও একটি আইটেম করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি বানাবো তালের গুলগুলি। তো গুলগুলি অনেকের কাছে খুবই প্রিয় একটি খাবার, আমার কাছে অনেক প্রিয়, আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এর জন্য আমরা যা যা নিয়েছি সবার আগে তা দেখিয়ে দিচ্ছি। আমরা নিব ময়দা, ময়দা প্রয়োজন অনুসারে নিয়ে নেব যতটুকু লাগে, সেই সাথে তালের রস, তালের রস এটা আমি আগে থেকে করে রেখেছি, আছে চিনি, চিনিটাও স্বাদ মতো দিতে হবে যে যেরকম চিনি খান, আর সাথে দিতে হবে লবণ, এটাও স্বাদ অনুযায়ী। সেই সাথে নেব বেকিং পাউডার, বেকিং পাউডার আমাদের হাফ চামচ অর 1 চামচ নিলেই হবে, আর সেই সাথে আরও নিব নারকেল কুচি অল্প কিছু। তা সবার প্রথম আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা, ময়দা নিয়ে এর মধ্যে আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। তো সবার প্রথম দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ পরিমাণ, সেই সাথে দিব চিনি, চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে, আপনি যতটুকু মিষ্টি খান তার উপরেই চিনির পরিমাণটা ডিপেন্ড করে। তো এরপর দিয়ে দিলাম এই তালের রস, তো তালের রস এটা আমি আগে থেকে করে রেখেছি, আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে তালের রস করতে হয়। তো এরপরে দিয়ে দেব নারকেল, নারকেল দিয়ে আমরা এটাকে মাখাতে থাকবো অল্প অল্প করে, পানি দেব আর অল্প অল্প করে মাখাবো যেন বেশি নরম না হয়ে যায়, আর বেশি নরম হয়ে গেলে তখন আপনি একটা কাজ করতে পারেন, আর একটু বেশি করে ময়দা দিয়ে তারপরে আবার মাখাবেন, তাহলে আবার সেই আগের কনসিস্টেন্সিটা ফিরে আসবে। তো এইভাবে করে আমরা আস্তে আস্তে পানি দেব আর একটু একটু করে মাখাতে থাকবো, মাখাতে মাখাতে এক সময় আমাদের এটা প্রস্তুত হয়ে যাবে আর কি। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত পিঠার জন্য যেই মাখানিটা প্রয়োজন সেটা প্রস্তুত হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব আলাদা করে। তো 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে এটা একটা প্যানের ভিতর বেশি করে তেল দিয়ে, তেল যখন একেবারে ফুল হিট হয়ে যাবে তখন আমরা এরকম হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে তেলের উপরে ছেড়ে দেব, গোল গোল করে গুলগুলি বানিয়ে নেবো আর কি। আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওর নিচে একটা লাইক বাটন আছে, লাইক বাটনটাতে একটা প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যে ভিডিওটা আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। এখন যেহেতু তালের সিজন চলছে তো আপনি এটা তৈরি করে খেতে পারেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য সহকারে থেকে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।